জাস্ট তিনটা জিনিস একটু খেয়াল রাখেন যাই করেন আপনারা, তিনটা জিনিস। এক নাম্বার, পরিবার, বাপ মা ভাই বোন ঠিকঠাক আছে কিনা প্রতিদিন একবার হইলে যোগাযোগ করেন, একবার হইলেও কথা বলেন, পরিবার। দ্বিতীয়ত, স্বাস্থ্য, নিজের হেলথ। স্বাস্থ্য ঠিক না থাকলে পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না। তিন নাম্বার একটা জিনিস বলতে চাই, বন্ধুত্ব। এমন কিছু বন্ধু থাকা লাগবে, রাত দুইটার সময় মইরা গেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে, আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সে ভাবে মইরেই তো গেছে, এখন তো বৃষ্টি হচ্ছে, গিয়া কি হবে, কালকে সকালে যাব। এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে। যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু বুঝি না, ওক সমস্যায় আছে এখনই যাব, এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন, আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই। পরিবার, স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে, আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল, পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকেও আপনি সাকসেসফুল। এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু মেনটেইন, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেনটেইন দিস থ্রি থিংস, বাস আর কিচ্ছু চাওয়ার দরকার নেই। আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে, সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে। তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন, তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন, আপনার কাছের লোকজন আপনাকে বলবে ও তো ব্যবসাও তো নষ্ট হয়ে গেছে, রাত 12টার সময় আসে কি করে না করে, অনেক কিছু বলবে। সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন, আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই, আপনি যদি সৎ হন, আপনার ব্যবসা যদি ঠিক থাকে, আপনি আপনার মতো করে কাজ করবেন, আর সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে। দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে, আয় দোস্ত আয় বুকে আয়, এই গ্রুপ থেকেও সাবধান, ট্রাস্ট মি। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না, পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন, বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার, খুব কাছে রাখতে হবে যে কে কি। সো শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না, মানুষজন কখনোই যত টাকাই হোক যত ক্ষমতাশালী হোক দিন শেষে একলা, যত কোটিপতি যাই হোক দিন শেষে সে একলা, দিন শেষে তার নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই। আরেকটা কথা বলি, আপনি হয়তো যাচ্ছেন এলাকার সামনে দিয়ে, বিশাল তিনতলা বাড়ি, আপনার মনে হচ্ছে ওই লোকটা মনে সবচেয়ে ভালো আছে, কথাটা মিথ্যা। দেখা যাবে ওই লোকের আইদার ফ্যামিলিতে প্রবলেম, নাহলে পাকস্থলিতে প্রবলেম, নাহলে চারটা মামলা খায় আছে, নাহলে পলিটিক্যাল কোনো ইস্যুস, সবাই ঝামেলায় আছে পৃথিবীতে। পৃথিবী সবার জন্য সমপরিমাণ বাসের ব্যবস্থা রেখেছে, পৃথিবী আসলেই বাস বাগান।